আসসালামু আলাইকুম। আহমেদ বাওন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ফেসবুক পেজের লাইভে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জাসেম, সহকারী শিক্ষক। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, নিরাপদে বাসায় আছো। তোমাদের আজকেও আমি ক্লাস টু এর ড্রয়িং ক্লাস নিয়ে হাজির হয়েছি। তবে আজকের ক্লাসটা আমরা এর আগেও এই ড্রয়িংগুলো করেছিলাম, তো আজকে আমি যেহেতু তোমাদের সিটি পরীক্ষা প্রথম টিউটোরিয়াল পরীক্ষাটা চলছে, সো সেই জন্যই আবার এই ক্লাসটা আমি পুনরায় আবার করাচ্ছি। তো এই ড্রয়িংগুলো এখানে আমি আজকে তোমাদের তিনটা ড্রয়িং করাবো। তিনটা ড্রয়িংয়ের মধ্যে হচ্ছে তোমাদের সিলেবাসে এই ড্রয়িংগুলো আছে, আর এর থেকে তোমাদের পরীক্ষায় থাকবে। তো প্রথমত হচ্ছে আম করাবো আমি, তোমাদের প্রথম টিউটোরিয়াল পরীক্ষায় যেগুলো আছে আম, তারপর আছে হচ্ছে আঙ্গুর, এবং তারপর আছে হচ্ছে আপেল। এর মধ্যে আরেকটা ড্রয়িং আছে পেঁপে, ওটা আমি দিইনি। তিনটা ড্রয়িং আমি আজকে তোমাদের করানোর চেষ্টা করব। তোমরা, আমি আশা করছি তোমরা খুব ভালো মতো ক্লাসটা আজকে করবে এবং এনজয় করবে, আর ক্লাসটা করবে এবং পরীক্ষাও ভালোভাবে তোমরা দিতে পারবে। সো চলো শুরু করি। আমরা প্রথমে আমি আম থেকে শুরু করছি। তোমাদেরকে আমি সবসময় বলি যে সার্কেলটা আসলে মানে বৃত্তটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে। তোমাদেরকে বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ এগুলো যখন তুমি আঁকতে পারো, তখন কি হয় এই ড্রয়িংগুলো তুমি খুব ফ্রিলি করতে পারো, খুব ফ্রিলি এবং ইজিলি করতে পারবে। সো শুরু করি, প্রথমে আমের ড্রয়িংটা আমরা শুরু করব। তোমাদেরকে আমি বারবার বলি, সেটা হচ্ছে যে যখন ক্লাস চলবে তখন তুমি যদি প্র্যাকটিস নাই করো তাতে কোনো সমস্যা নাই, কিন্তু পরবর্তীতে ক্লাসে যখন রিপিট করে তুমি আবার দেখবা, তখন তুমি খাতা পেন্সিল নিয়ে বসে ড্রয়িংটা করবে, এবং কালার ড্রয়িং করার পরে একটা সিডি মার্কার দিয়ে, অর্থাৎ এরকম সাইন পেন অথবা সিডি মার্কার যেটাই তুমি নাও, ঠিক এই মার্কারটা, এরকম একটা মার্কার নিয়ে, সিডি মার্কার হতে পারে, সেটা সাইন পেনও হতে পারে কালো রঙের, সেটা দিয়ে তুমি একটা বর্ডার করে নিবা ড্রয়িংটা করার পর। বর্ডার করে নিলে তারপরে হচ্ছে তুমি কালার করবা, আর আমি তোমাদেরকে কালারটাও দেখাই দিব আজকে ক্লাস শেষে। তো প্রথমত হচ্ছে আমি একটা বৃত্ত আঁকবো। বৃত্তটা একটু বৃত্ত ঠিক ওভাল শেপে আঁকবো, যেন একটু ডিমের মতো হয়, যে একটা ওভাল শেপে একটা বৃত্ত আঁকলাম আমি। ওভাল শেপে একটা বৃত্ত আঁকার পরে আমার তো আম ড্রয়িং করার জন্য, আমের বেসিক্যালি আম আঁকার জন্য আমাকে এইখানে জাস্ট তেমন কিছুই করতে হবে না, শুধু এই একটা লাইন এখানে ব্যবহার করব আমরা, অর্থাৎ একটা সার্কেল দিয়ে ওভাল আর কি, ডিম্বাকৃতির একটা সার্কেল আঁকবো। ওভাল যেটাকে আমরা বলি হচ্ছে ডিম্বাকৃতি, তো এই ওভালটাকেই জাস্ট ডান পাশে বা বাম পাশে তুমি যেখানেই করো, তো এটা করার পর আমি হচ্ছে এই পাশটা মুছে ফেলবো, ইরেজ করে ফেলবো। এই যে ইরেজ করে ফেললেই হচ্ছে আমের ড্রয়িংটা হয়ে যাচ্ছে। তোমরা দেখো, আশা করছি তোমরা বুঝতে পেরেছ, এবং ড্রয়িং করার সময় আসলে খুব মজা পাবা যখন এই টেকনিকটা তোমাদের আয়ত্তে চলে আসবে। অর্থাৎ আগে ওভারটা দিয়ে দেন হচ্ছে আমি এই অংশটাকে একটু কেটে দেবো, কেটে দিলে পরেই আম হয়ে গেল। তারপরে যে বাকি অংশ আমের এই কাণ্ডটা দিয়ে দিই, এখানে উপরে ডালটা দিয়ে দিলাম। তারপরে তোমরা চাইলে একটা পাতা দিতে পারো, এখানে পাতা আমি দিয়ে দিই, একটা পাতা এঁকে দিই। আম পাতাটা হচ্ছে চিকন হয় এবং একটু লম্বা হয়, একটু এরকম আঁকা বাঁকা পাতা শেপটা দিব। আম পাতা হচ্ছে একটু লম্বা হয়, চিকন লম্বা হয়, তো জিনিসটা খেয়াল করতে হবে। কাঁঠাল পাতা একরকম, আম পাতা একরকম, নারিকেল পাতা একরকম। দেখো,
তাহলে আমি ড্রয়িংটা হয়ে গেল প্রথমে একটা সার্কেল ওভাল দিয়ে আমরা এই অংশটা কেটে দিব কেটে দিলে আমি ড্রয়িংটা চলে আসবে তখন আমি এই ওভালের যে বাড়তি অংশটা আছে এটা ইরেজ করে ফেলব তারপরে আমি বাকি কাজগুলো করব পাতা দিব এখানে কাণ্ড দিব তাহলে আমার আমের ড্রয়িং পুরোটা হয়ে যাবে সো তোমরা এইখানে একটা স্ক্রিনশট দিয়ে যখন বসবা স্ক্রিনশট দিয়ে নিয়ে তখন বসে ড্রয়িংটা আবার পুনরায় করবা সো আমি এখন অন্য একটা ড্রয়িংয়ে চলে যাচ্ছি আবার আজকে তোমাদের তিনটা কালারও দেখাবো আমি সেই জন্য একটু সময় কম নিচ্ছি আচ্ছা এরপরে তোমাদেরকে আমি আঙ্গুরের ড্রয়িংটা দেখাই আচ্ছা প্রথমে আঙ্গুরের ড্রয়িংটা দেখার জন্য আমাদের ওভাল দরকার কিন্তু ওই ওভালটা হচ্ছে কিছু ছোট ছোট ওভাল দিব আমরা ছোট ছোট ওভালগুলোকেই আঙ্গুরের ঝোপ আঙ্গুর মানে হচ্ছে একটা আঙ্গুর আঁকতে হবে বিষয়টা এরকম না আমরা আঙ্গুরের ঝোপ আঁকবো অর্থাৎ এক ছড়া আঙ্গুর এরকম তো এক ছড়া এই যে প্রথমে আমরা ওভাল শেপ দিব কিছু এক ঝোপ আঙ্গুরের ঝোপ আঁকতে গেলে অর্থাৎ আমাদেরকে প্রথমে ওভাল দিতে হবে এই ওভালগুলো আমরা ছোট ছোট ওভালগুলো আমরা দিব হচ্ছে প্রথমে পাঁচটা দেই পাঁচটা ওভাল দিলাম দেন হচ্ছে এই যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো তো আমি একটা একটা করে দিব চারটা দিলাম ঠিক উপরেও তাই চারটা দিই তারপরে হচ্ছে নিচে এক দুই তিন তিনটা ওভাল দিব এখানে ঠিক তার বিপরীতে তিনটা ওভাল দিব উপরের দিকে আচ্ছা এখন নিচে এখানে দুইটা দিব কিন্তু উপরে দিব না আর উপরে আর দেওয়া দরকার নেই নিচের দিকে আমরা আস্তে আস্তে বাড়াবো দুইটা দেন হচ্ছে ফাইনালি এই একটা ওভাল দিলাম এখন হচ্ছে একটা ঝোপ মনে হচ্ছে আঙ্গুরের দেখতে মনে হচ্ছে যে অনেকগুলো আঙ্গুর একসাথে আঙ্গুরের ঝোপ এখন এইখানে আমি একটা ঝোপের পরে এখানে এই যে দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে কীভাবে আঙ্গুরের ঝোপটা হয়ে গেল এখন বোঝা যাচ্ছে এখানে অনেকগুলো আঙ্গুর আছে একসাথে আর সহজ করে বলছি কেন যে প্রথমে পাঁচটা দিব তারপরে চারটা দিব তারপরে উপরে তিনটা ঠিক নিচেও তাই চারটা তিনটা দুইটা তারপর একটা এইভাবে করে ঝোপ তৈরি হয়ে যাবে তো তাহলে কি হলো এখানে আমি আঙ্গুরের এখানে ঝোপের মধ্যে এরকম কিছু পেঁচানো লতার মতো থাকে তো তারপর আমি একটা পাতা দিয়ে দিই এখানে যাদের পাতা আঁকলে সুন্দর লাগে আর কি দেখতে আমাদের আসলে ড্রয়িংটা করা হয় তো সৌন্দর্যের ব্যাপার থাকে এখানে হ্যাঁ তোমাদের ইচ্ছে মতো তুমি চাইলে দুইটা পাতা দিতে পারো চাইলে একটা পাতা দিতে পারো পাতা না দিলেও হয় সমস্যা নেই পাতা দিলে পরে দেখতে সুন্দর লাগবে আমাদের উদ্দেশ্যই হচ্ছে ড্রয়িংটা যেন সুন্দর হয় অর্থাৎ আঙ্গুরের পাতাটা হচ্ছে এরকম অনেকটা তুমি একটা লাইন দিয়ে এখান থেকে এরকম করবে অনেকটা পানের মতো আকৃতি হয় পান শেপ হয় তারপরে এভাবে কিছু শিরা দিয়ে দিই আমরা পাতার মতো এই তো পাতা ড্রয়িংটা হয়ে গেল তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ অবশ্যই প্রথমে ওভাল দিলাম পাঁচটা উপরে গ্যাপগুলোতে দিলাম চারটা তারপরে তিনটা এখানেও চারটা তিনটা দুইটা একটা তাহলে ঝোপ হয়ে গেল এভাবে আমরা আঙ্গুরের ড্রয়িংটা করব আচ্ছা এরপরে চলে যাই আমি তোমাদের জন্য আপেলের ড্রয়িংটাতে আপেলের ড্রয়িংটার জন্য আমের ড্রয়িংয়ের জন্য আমরা যে ওভালটা করেছিলাম শিক্ষার্থীরা তো সেইভাবেই সে ওভালটা আঁকবো ওভালটা আঁকার পরে তারপর আমরা ড্রয়িংটা আস্তে আস্তে বের করব এই যে প্রথমে একটা ওভাল দিলাম ওভাল দেওয়ার পরে আপেলের ড্রয়িংয়ের জন্য জাস্ট তেমন কিছুই করতে হবে না এখানে হচ্ছে এই ওভালটার এখানে নিচে এই আপেলের নিচের অংশটা দিব এইভাবে আর উপরে হচ্ছে একটা ডট দিয়ে তুমি ডট দিলেও হয় জাস্ট অনুমান করে
এই অংশটা কেটে বাদ দিব। তো বাদ দেওয়ার পরে আমি যদি এই অংশটা মুছে ফেলি তাহলে আপেলের ড্রয়িংটা হয়ে গেল। দেখো বন্ধুরা, ঠিক বিপরীতে নিচের অংশটা একটু চিকন হবে, উপরের অংশটা একটু চওড়া হবে। এই তো এখন আমি এখানে এই তো হয়ে গেল আপেলের ড্রয়িংটা। পাতা আঁকতে চাইলে পাতা দিতে পারো তোমরা, ছোট একটা চিকন পাতা দিয়ে দিই। এই তো তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে হচ্ছে একটা ওভাল দিব, এই ওভালটার হচ্ছে কি করব, উপরের অংশটা কেটে দিব কিছু অংশ, এরকম নিচের দিকেও তাই। তাহলে এখানে আপেলের ড্রয়িংটা সুন্দরভাবে হয়ে গেল। এই তো তারপরে পাতার অংশটা দিব। সো আশা করছি তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে আপেল। আমরা তাহলে আজকে শিখলাম হচ্ছে কীভাবে আম আঁকতে হয়, আঙুর আঁকতে হয়, আর হচ্ছে আপেল আঁকতে হয়। এখন তোমাদেরকে আমি কালারগুলো দেখাবো। তোমরা তাহলে এটা হচ্ছে আমাদের যখন ক্লাসটা শেষ হবে তোমরা তখনই হচ্ছে মানে তখন প্র্যাকটিস করা শুরু করো। যে এখন মোটামুটি দেখে রাখো যে কীভাবে করতে হচ্ছে, কীভাবে করাচ্ছি আমি, স্ক্রিনশট দিয়ে তোমরা বারে বারে এটাকে প্র্যাকটিস করতে পারবে। আর দুই তিনবার আঁকার পরে দেখবা যে জিনিসটা একদম তোমাদের কাছে সহজ হয়ে যাবে। এখন আমরা কালারের দিকে চলে যাই। তোমাদের কালারের জন্য আমি একটু ক্যামেরাটা একটু সেট করে নিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য তোমরা দেখতে পারছো আমি তিনটা ড্রয়িং নিয়ে এসেছি তোমাদের জন্য। এই যেটা বলেছিলাম, ড্রয়িং করে প্রথমে পেন্সিল দিয়ে ড্রয়িং করে তারপরে হচ্ছে কী করতে হবে আমাদেরকে, একটা কালো সাইন পেন দিয়ে বর্ডার করে ফেলতে হবে। দেন এই যে দেখো আমি তিনটা ড্রয়িংই করেছি এবং তিনটা ড্রয়িংয়ের পেন্সিল দিয়ে ড্রয়িং করার পরে তারপরে হচ্ছে সাইন পেন দিয়ে বর্ডার করেছি। ওকে, তাহলে আমরা শুরু করে দিই। প্রথমে হচ্ছে আমটাকে ড্রয়িং, আমটাকে কালার করি, যেহেতু আমটা দিয়ে শুরু করেছিলাম। না আর লাগবে না নিচে, ঠিক আছে। দেখো আশা করছি তোমরা বুঝতে পারছো। তো প্রথমে হচ্ছে আমরা এই রেড কালারটা ইউজ করব। এখানে রেড অর্থাৎ লাইট শেড দিব আমরা, একটু রেড দিয়ে। এখানে আমরা কী কী কালার নিচ্ছি, রেড নিচ্ছি, অরেঞ্জ নিচ্ছি, ইয়েলো নিচ্ছি, এবং হচ্ছে লাইট গ্রিনটা নিচ্ছি। প্রথমে উপরে একটু রেড দিব, দেন হচ্ছে অরেঞ্জ কালারটা দিব। এটা দিয়ে সুন্দর করে মিশিয়ে দিব, উপরে হচ্ছে কালারের উপরে যখন ঘষবা তখন কালারটা সুন্দর মিশে যাবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমরা, আমি কীভাবে কালারটা করছি আসলে। তো এরপরে হচ্ছে আমি ইয়েলো কালারটা দিয়ে একটু নিচের দিকে ঘষে দিচ্ছি।
তারপরে ফাইনালি আমি হচ্ছে একটু এই লাইট গ্রিন কালারটা দিচ্ছি নিচে, একটু হালকা কাঁচা কাঁচা ভাব রাখার জন্য, মানে কাঁচা পাকা আমার কি এটা দেখে মনে হচ্ছে আমটা পাকা। তারপরে একটু কালার দিয়ে কালারের ভ্যারিয়েশন আনার জন্যই হচ্ছে আমাদের এই কাজগুলো বেসিক্যালি করা হয়। আচ্ছা, এখন হচ্ছে আমি এই ব্রাউন কালারটা দিয়ে একটু লাইট শেড দিব, এখন ঠিক উপরেও তাই, দুটা কালার আছে এখানে, একটা অকার, এটাকে বলা হচ্ছে অকার, ইয়েলো অকার, অকার এই কালারটা নিব, এই কালারটা নিয়ে এবং ব্রাউন কালারটা নিয়ে হচ্ছে আমরা শেড দিয়ে দিব। এখন গ্রিন কালারটার পাতার কালারটা করে দিই, গ্রিন দিব না পুরোপুরি, আমরা গ্রিনের সাথে একটু লাইট গ্রিন দিয়ে, তোমাদের অত বেশি কঠিনভাবে করতে হবে না, আমরা একটু গ্রিন, লাইট গ্রিন এবং ডার্ক গ্রিনটা মিলিয়ে পাতার কালারটা দিব। তো এই তো হয়ে গেল আমাদের আমের শিক্ষার্থী। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কীভাবে আমের রংটা আমরা করেছি। তোমরা ঠিক এইভাবে বাসায় অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করবে, আর প্র্যাকটিস করলে পরেই তোমরা মোটামুটি তোমাদের আয়ত্তে চলে আসবে। আচ্ছা, এখন আমি চলে যাচ্ছি কীভাবে আঙ্গুরের কালারটা করবো। আঙ্গুরের জন্য আমরা এই দুইটা কালার ব্যবহার করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই দুইটা কালার ব্যবহার করতে পারি, এখানে দুটো কালার ব্যবহার করলে পরেই এনাফ। এখানে গ্রিনটা দিব, ডার্ক গ্রিনটা দিব, একটু নিচের দিকে শেড রাখবো, একটু উপরের দিকে ডার্ক গ্রিন, ওকে, নিচে উপরের দিকে ডার্ক গ্রিন দিচ্ছি, একটু গোল করে দিব, যেহেতু আঙ্গুরের শেপটা হচ্ছে একটু গোল। তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদেরটা সুন্দর হবে আস্তে আস্তে। এখন আমি এই লাইট গ্রিনটা দিয়ে শেডটা লাইট কালারটা দিয়ে দিই, তাহলে এতক্ষণ যে ডার্ক গ্রিনটা দিয়েছি ওটার সাথে একটা শেড হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পারছো আমি এখন পাতার যে ড্রয়িংটা করেছিলাম এখানে, পাতার কালারটা দিয়ে দিই সেই আগের মতোই, লাইট শেড দিব, আমি পাতার মধ্যে একটু ইয়েলো কালার দিই, তাহলে
যেহেতু আঙ্গুরগুলোর সাথে নয়তো একটু মিশে যাবে, আঙ্গুরগুলোর সাথে একটু ডিফারেন্ট করার জন্য আমি একটু ইয়েলো শেড দিলাম মাঝখানে পাতার, এখানে লাইট কালার করলাম একটু ইয়েলো দিয়ে। তো গ্রিন টেমনিতে একটা শেড রেডি হয়ে গেল, একটু ব্লু দিয়ে আলাদা করার জন্য। ডার্ক করে দিলাম, তো শিক্ষার্থী বন্ধুরা এই যে আমাদের আঙ্গুরের ড্রয়িংটা আঙ্গুরের কালারটা হয়ে গেল। ড্রয়িং করে রেখে তোমরা যদি যখন বর্ডার করে যখন কালারটা করবা তখন দেখবা যে দেখতে এটা আরও বেশি সুন্দর লাগবে। ফাইনালি এখন হচ্ছে আমরা আপেলের কালারটা দেখি একটু। আপেলের কালারটা তোমরা সবাই জানো, আপেল তো ডিফারেন্ট ডিফারেন্ট কালারও হয়, কখনো কখনো আমরা দেখি একটু সবুজ আপেল, কখনো লাল আপেল। তো আমরা এখানে বেসিক্যালি লাল রঙের আপেলটাই করব। তো প্রথমে আমরা পাশ দিয়ে আগে করে নিই একটু লাল, লাল বলতে পুরোটা আমরা লাল দেবো না, একটু শেড দিব এখানেও। ড্রয়িং করতে হবে খুব আনন্দ নিয়ে, আমরা আমি জানি তোমাদের ড্রয়িং করতে সবারই খুব ভালো লাগে। তো বাসায় শুধু সিলেবাসের ড্রয়িংগুলোই না, তোমরা তোমাদের যেসব ড্রয়িং করতে ইচ্ছে করে তোমাদের তোমরা সেই সব ড্রয়িংই করবে। আমরা এখন একটু একটু ইয়েলো কালার দিয়ে আমরা উপরে আপেলের অর্থাৎ এটা হচ্ছে একটু লাল হলুদের একটা কম্বিনেশন এখানে। তোমরা সুবিধা মতো পেজটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে করবা। এই যে আপেলের কালারটাও হয়ে গেল, আমি ব্রাউন কালারটা দিয়ে উপরের কাজটা করে দিই। পাতার রঙটা করে ফেলি তাহলে মোটামুটি আপেল কালারটা হয়ে যাবে। তোমরা চেষ্টা করবে যেন পেজটা নোংরা না হয়। পেজটা কালার আমাদের হাতে ভরে পেজটাকে নোংরা করে ফেলতে পারে, তো তোমরা এই যে ব্যাপারটা একটু খেয়াল রাখবে। তাহলে আমরা শিখলাম হচ্ছে আজকে কীভাবে আপেল আঁকতে হয়, একে রং করতে হয়। আমি শেখালাম হচ্ছে তোমাদেরকে আঙ্গুর, এবং ফাইনালি শুরুতেই শিখেছিলাম সেটা হচ্ছে আম। তো শিক্ষার্থী বন্ধুরা তো আশা করছি তোমরা বাসায় সবাই এই ড্রয়িংগুলো প্র্যাকটিস করবে, এবং সামনে যে পরীক্ষাটা তোমাদের 14 এবং 15 তারিখে যে খাতাগুলো নিয়ে যাবে তোমরা বাসায় যে পরীক্ষাটা দিবে
তো ভালো মতো পরীক্ষাটা দিবে আর হচ্ছে বাসায় একটু প্র্যাকটিস করে নিবে আগে অবশ্যই। আশা করছি আজকের ক্লাসটা তোমরা এনজয় করেছো আর ইনশাল্লাহ আগাবার নেক্সট ক্লাস তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে ইনশাল্লাহ। ওকে, সেই সময় সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।